পানি নিয়ে কই যান তাই বলেন আচ্ছা এদিকেছেন এই মোংলা আইছে কালকে পানি পুকুরের পানি নদীর পানি খালের পানি বিলের পানি কলের পানি সব পানি আছে লবণাক্ত নুনটা মানে আপনারা খান কি মানে আমি সমস্যা নেই কিন্তু পানি আপনারা মানে পানি খান কোথা থেকে পুকুরের পানি খান এটা কি পুকুরের পানি এই পানি খাবেন কোন জায়গা থেকে কিন্তু পুকুরের পানি তো তাহলে কি এই এলাকার সব মানুষ পুকুরের পানি খায় একটা ফল তুলি দেবে একটা ফলে তিন টাকা তা ধর 15 জন লোক থাকলো 2000 মাল কি 4000 মাল থাকলে ওইরকম একটা তরমুজ তুললে 3 টাকা দেই কালকে থেকে জোন দেবো তরমুজ তোলার কাইটে তুলি দাও আরে মা গো কইছো তো পুরানে জি এত ডাইরি বার হয়ে যাচ্ছে তরমুজের ক্ষেত্রে তাই সে উচতি বাতি নেই এই যে কষ্ট 1 লাখ এই একটা জমি 1 বিঘি জমি করতে গেলে 30,000 টাকা গুনিয়ে থুয়ে তারপর জমিতে নামবা বিশি সার পানি পানির ব্যবস্থা করি তারপর এর যে কষ্ট গা ঘাম ভেঙে পরিষ্কার পরিষ্কার মানুষ সব কালো হয়ে যাচ্ছে এত কষ্ট ভিবি ভিবি কোনো বাতাস নেই একটা তরমুজ কয় টাকা নেবেন আমার কাছ থেকে তোমার কাছ থেকে টাকা নেবো কেন চলেন এই যে এটা না ক্ষেত আসেন তুমি আমার ঘরে আসো শুনেন আজকে আপনার ক্ষেত থেকে তরমুজ কিনব সব থেকে বেশি দাম দিয়ে আমি মা গো তোমার হাত দুকুন ধরি তুমি আমার বাড়ি আসো ভালো তরমুজ আমার তরমুজ হলো কাঁচা এখনো নীলের রং ওখানে পাখি নেই আমি পাখা তরমুজ তোমার খাবো আমার ভাই ফোরা কাটিল আমার দিয়ে গেল তাই একটা খাইছি আর একটা আছে তাহলে তরমুজ দিয়ে খাওয়াবেন না আপনার ক্ষেত থেকে আমার ক্ষেতে মরে মরে গেলে কিন্তু কানবেন যেটা তরমুজ খাতে চাইলো আল্লাহ যদি তোমার আই দেয় তুমি মারব না এই তোমার সাথে দেখাই সামনে শোন আমার সাথে তোমার নাও দেখতে পারি তোমার আমি না দেখতে পারি আমি মরণের কোনো ভ্রান্তি নেই আল্লাহর ক্ষেত্রে ভরসা রই সুস্থ মা আমার সাইডে মাইয়ে তিনটে ছেলে ছেলেকে বিয়ে অনার্স ফুল তুমি ফুরাইছে আমি গরিব মানুষ আমি পেটাই কুড়াইয়ে কেন কাজ করি ছোটোটা এনো বিয়ে অনার্স পড়তেছে এনো বেল কলেজে পড়ে তা এনো বিয়ে সাথে দিন আর বড়োটা বিয়ে দে সে বাগায় গেছে মাঝিটা বিয়ে দে বাগায় গেছে সাইডে মাইয়ে আমাকে আসছে আর ছোটোটা কামাই করতেছে পড়তেছে কামাইতেছে দিচ্ছে খাচ্ছে আমার এদের হাঁস এই হাঁস করছে মুরগি আছে মুরগির ডিম যা পাড়ে মুরগিতে 5টা 6টা মুরগিতে ডিম পাড়লে পান তামাকের পয়সা হয়ে যায় ডিম কি এখন আছে বাড়ি আছে দুটো দুইটা আর বিক্রি করার মতো মুরগি আছে সকালে একটা বুঝি গেলাই তিন দেশ থাকতে নিয়ে আসে আনার নেই এমন ডিম করা একদম নেই তার ডিম দুটো আমার কাছে বিক্রি করেন আসো মা আমার মনে মেলা কষ্ট থেকে যাবে না যে আপনার ক্ষেত থেকে একটা তরমুজ খাতে পারলাম না এই জন্যই হ্যাঁ না আপনার বাড়ি যাবো না তরমুজ খাতে রাগ করেছি ডিম কিনতে যাবো তরমুজ খাতে যাবো না তো কাঁচা মনে হয় না ডিম যায় দেখিস না একটা বাড়ি সেটা পলিথিন দিতে না নেবো কীভাবে থাক আসা দেন একটা ব্যবস্থা করে নিব নি কত করে 13 টাকা সবগুলো 13 টাকা সবগুলো কত 3 13 39 ধরেন নিয়ে যান তরমুজ খালেন না তা কি করবো এমনি বললাম সমস্যা নেই আমি কলসের পানি মাটি কলসের পানি ঠান্ডা পানি নিয়ে কি করতে খাই এই ওই তরমুজের ক্ষেত দেখে আসি ঘুরতে আইসি আপনি একটা কাজ করেন আপনি তরমুজ কেটে রাখেন আর এই ডিমও রাখেন আমি যখন যাব তখন ডিম নিয়ে যাবো তরমুজ খাই যাবো একটু ঘুরে আসি আমরা তো ঘুরতে আইসি আমাদের দেখতে ভালো লাগে আমাদের এলাকায় এসে তরমুজ খেতে চাষ হয় না তোমরা আসলে তাই তরমুজ কাটবা আমি নিজে হাতে কাটবো ঠিক আছে আমি যার সময় আসতেছি যান যাবেন নাকি যশোর
তাহলে আমি এরকম একটা গাড়ি ঠিক করি, যে এরকম লাটায় নাকি কই ঠিক করে সবগুলো নিয়ে চলে যাই। আপনাদের যারা কেনবে তার বিপদ, আপনাদের নিয়ে করবে নাকি দেখলো যে কেনবে তার তরমুজ খেত নেই, ঠিক আছে? যে নেবে সেও বিপদে পড়বে। মাঠেও কাজ করেন আপনারা, ধানের কাজও করেন?